হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউনিক ক্রিয়েশন চ্যানেল। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে, সবার প্রথমে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আমরা সাধারণত সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করি সিলিন্ডারে কতটুকু গ্যাস বাকি আছে, কিন্তু তাতে সঠিক আন্দাজ পাওয়া যায় না। একটি ভিজে কাপড়ের সাহায্যে সহজেই বোঝা যায় সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। মধ্যপ্রদেশের এক বিজ্ঞান কলেজের অধ্যাপকের দাবি, সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভালো করে মুছতে হবে। সিলিন্ডারে গায়ে যদি ধুলোর আস্তরণ পড়ে থাকে তাও যেন উঠে যায়। মোছা শেষে সিলিন্ডার শুকুতে শুরু করবে। দু তিন মিনিট পর দেখা যাবে সিলিন্ডারে কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। এই অংশটা শুকোতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগছে। অধ্যাপকের মতে যে অংশটা শুকোতে বেশি সময় নিচ্ছে সেই অংশেই গ্যাস রয়েছে। যে অংশে তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে সেটিতে গ্যাস নেই। এর ব্যাখ্যা হিসাবে অধ্যাপক জানিয়েছেন, যেখানে তরল থাকে সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়, ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে সেই অংশটি শুকোতে বেশি সময় লাগছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন। এই ধরনের আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।